আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো কোরিয়ান একটি রেসিপি যার নাম হচ্ছে টুইস্ট ডোনাট এই খাবারটি খেতে যেরকমই মজা এটি দু তিন দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায় এটি বাচ্চাদের টিফিনে এবং বিকালে নাস্তাতেও ভালো যায় তাহলে আমি রেসিপিটি শুরু করে দিচ্ছি এর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এখন হালকা গরম দুধ হাফ কাপ নিয়ে নিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাই ইস্ট দু চা চামচ পরিমাণ দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিটের মধ্যে চিনিটা ভালো করে গলে যাবে এবং ইস্টও ভালো করে গলে যাবে এখন আরেকটি বোলের মধ্যে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম এটা দিলেও চলবে না দিলেও চলবে এটা দিলে টেস্টটা বাড়বে এখন দুধ আর ময়দাটা ভালো করে মেখে নিচ্ছে দু টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব বাটারটা ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে ময়দার সাথে বাটারটা ভালো করে মেখে নিয়েছি এখানে এই অবস্থায় আছে এখন দুধের সাথে যে ইস্টাগুলি রেখেছিলাম এটির সাথে একটি ডিম ভেঙে দিয়ে দিব। প্রথমে আমি দেইনি এই কারণে দুধটা হালকা গরম ছিল সেজন্য আমি ডিমটা প্রথমে দেইনি। নি ডিমটি একটু বড় দেখে নিলে ভালো হয় এখন আমি হাত ব্যবহার করে ডিমটা দুধের সাথে ভালো করে মিক্স করে নেব সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবং ইস্টও ভালো করে গুলে গিয়েছে চিনিটাও এখন নেই এখন এটা ময়দার সাথে মিক্স করে দিতে হবে আমি পুরোটাই ঢেলে দিচ্ছি এখন ময়দার সাথে ইস্টটা ভালো করে মেখে নিতে হবে দুধ মেশানো যে ইস্টটা আছে সেটা মেখে নিতে হবে এখন মনে হবে অনেক নরম এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে আর নরমে হতে হবে তা না হলে ভালো হবে না যতটুকু আমি দুধ ব্যবহার করেছি এবং ডিমটা দিয়েছি তাতে করে খামিটা নরম হয়নি এখানে আরেকটু পরিমাণে দুধ লাগবে দুধটা হালকা গরম দিতে হবে যখন খামিটি এই পর্যায়ে আসবে তখন বোঝা যাবে খামিটা রেডি হয়নি সেজন্য জন্য আমি আরেকটু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি খামিটা আমাদের নরম হতে হবে আমি এক থেকে দু টেবিল চামচ পরিমাণ আর একটু গরম দুধ দিয়ে দিলাম হালকা যখন মেখেছি তখন ঠিক এই অবস্থা আছে আমার হাতে লেগে যাচ্ছে তখনই বোঝা যাবে খামিরটা হয়ে গেছে মানে আর দুধ লাগবে না এটা কিন্তু এখনো মাখা হয়নি শুধু দুধ দেওয়ার পরিমাপটা এখানেই শেষ করে দিতে হবে আর দুধ ব্যবহার করতে হবে না এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তাহলে আমরা ফিরছ দশ মিনিট পর ফিরে আসলাম আবার দশ মিনিট পর খামিরটাকে এখন ভালো করে মেখে নিতে হবে এখন দু হাত দিয়ে ভালো করে টেনে টেনে মাখতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ঠিক এইভাবে করে পাঁচ মিনিট মাখার পর খামিরটা অনেকখানি সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আরও এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিতে হবে দিয়ে আবারও ঠিক এভাবে করে টেনে টেনে মাখতে হবে বাটারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবারও নরম হয়ে গেছে কিন্তু এটা নরম থাকবে না আবারও শক্ত হয়ে যাবে মাখতে মাখতে তাহলে আমি ঠিক এভাবে করে তিন থেকে চার মিনিট টেনে টেনে মেখে নিচ্ছি এটা যদি ভালো করে মাখা না হয় তাহলে ডোনারটা সফট হবে না এবং সুন্দরও হবে না খামিটা মাখতে মাখতে আরও অনেকখানি সফট হয়ে গেছে আগে থেকে কিন্তু চেহারা অনেকখানি পাল্টে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর অনেকখানি সফট হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে রেখে দিলাম এবং উপর একটু বাটার মেখে রেখে ঘন্টা খানিকের জন্য ঘণ্টার থেকে বেশিও লাগতে পারে আমাদের দেখতে হবে খামিটা ফুলেছে কি না ফুললে ভালো হবে না আর উপর একটু বাটার দেওয়ার কারণ হচ্ছে উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এটা আমাকে ভালো করে ফুলাতে হবে যদি আমরা দেখি শীতের কারণে ফুলছে না তাহলে আমরা চুলার পাশে রেখেও ফুলাতে পারি তাহলে আমরা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঘন্টা খানিকের জন্য ফিরে আসলাম আবার এক ঘন্টা পর এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু ফুলেছে আর দেখতে পাচ্ছেন খামিরটা অনেকখানি ফুলে গেছে এখন এটাকে আবার হালকা একটু মেখে নিতে হবে তারপরে এখান থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে ঠিক এতটুক করে তাহলে এভাবে করে আমি কিছু লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি এবং এতটুক ডো নিয়ে নিয়েছি এখন আমি বানিয়ে দেখাচ্ছি হাতের তালু দিয়ে ঠিক এভাবে করে আমাকে আগে বড় করে নিতে হবে আর একটি কথা অনেকেই খেয়াল করতে পারেন আমার নখের ভিতরে মনে হচ্ছে অনেকগুলো ময়লা আসলে এগুলো ময়লা না আমি আমলুকি বানিয়েছিলাম আমলুকির কষটা নখের ভিতরে ঢুকে গিয়েছে তো যতটুকু সম্ভব ওঠানোর চেষ্টা করেছি আর বাকিটা উঠাতে পারিনি ঠিক এভাবে করে আমাকে বড় করে নিতে হবে একটু খেয়াল করে নিন কিভাবে আমি বড় করছি দু হাত দিয়ে সমানভাবে বড় করে নিতে হবে এটা যতই বড় করা হয় তারপর আবার ঠিকই আগের জায়গায় চলে আসে এটা এরকম হবেই একটু ধৈর্য নিয়ে বড় করতে হয় এটাতে ইচ্ছে করলে আপনারা ভেনিলা আইসেন্স ব্যবহার করতে পারেন এক চা চামচের মতো আমি দিয়ে নিই আপনাদের ইচ্ছে হলে দিয়ে নিতে পারেন ঠিক আমি এতটুকু বড় করে নিয়েছি এখন বড় করার পরে কাজটা হচ্ছে কীভাবে আপনারা টুইস্ট করবেন সেটার খেয়াল করেন এই হাত দিয়ে আমরা দিব না এই হাত দিয়ে এভাবে করে আমরা করতে থাকব তারপর দেখতে পাচ্ছেন পেঁচিয়ে যাচ্ছে সুতার মতো তারপরে ঠিক এভাবে করলে নিজে নিজেই হয়ে যাবে তারপরে এই জায়গাটা আমরা ভালো করে লাগিয়ে দিব তারপর উপরে একটু ময়দা ছিটিয়ে দিব অথবা না দিলেও চলে তারপর এক এক করে আমরা রেখে দিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা টুইস্ট করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমরা বড় করে নিব সমান তালে একইভাবে বড় করতে থাকবো তা না হলে এক জায়গায় চিকন থাকবে আরেক এক জায়গায় মোটা হয়ে যাবে মধ্যের জায়গাও চিকন হতে পারে তারপরে ছিঁড়ে যায় তাই দুই একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায় এভাবেও করা যায় খেয়াল করেন দু দিক থেকে আমি করে দেখাচ্ছি এইভাবে এটা খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন দড়ি পাকিয়ে যাচ্ছে তারপরে নিজে নিজেই পেঁচিয়ে যাবে এই যে তারপরে এই জায়গাটা আমরা লাগিয়ে দিব। তা না হলে তেলে দিলে এই জায়গাটা অনেক সময় ছুটেও যায় ছুটে খুলে যায় এটা স্বাভাবিক এটা খুলেও যেতে পারে তাহলে আমরা এইভাবে যতটুকু সম্ভব চেপে চেপে লাগিয়ে দিব তাহলে এভাবে করে আমি কিছু ডোনাট বানিয়ে নিচ্ছি এখানে আমি কিছু বানিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন একটু একটু করে ফাঁক ফাঁক করে রেখেছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায় এখন পনেরো মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিই আর উপরে কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে করে বাতাসটা না ঢুকে তাহলে ফুলতে সুবিধা হবে তাহলে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ডোনাটগুলো এখন আমি ভাজতে চলে এসেছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে করে সুন্দরভাবে ভাজা যায় তেলটা বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করতে হবে আর এগুলা রেপিং পেপারটা আমি উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেকখানি ফুলে গেছে এটা যতই রাখবেন ততই কিন্তু ফুলতে থাকবে এবং ভালো হবে এই বোলের মধ্যে আমি মোটা যে চিনিটা আছে সেটা আমি কিছু ব্লেন্ডার একটু গুঁড়ো করে নিয়েছি হালকা গুঁড়ো করে নিয়েছি বেশি না এই চিনির সাথে একটু দারচিনি পাউডার ছিটিয়ে দিয়ে দিব এটা এইভাবে দেওয়া হয় আপনাদের ভালো লাগলে দিবেন তা না হলে দরকার নেই আমি কিন্তু ভ্যানিলাটা দিই নি দারচিনি ফ্লেভারটা বেশি আসার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমি দুটো দিয়ে দিলাম তারপরে দেখি ফুলার পরে কতটুক জায়গা থাকে তেলের আশটা মিডিয়ামের চেয়ে কম থাকবে তেলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এখন দাঁড়িয়ে থেকে উলটিয়ে পালটিয়ে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন কালার এসে পড়বে তখন আমরা নামিয়ে নিব তাহলে এভাবে করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে দিক থেকে বেশি কালার এসে পড়বে আরেক দিক থেকে হবে না সুন্দর একটা কালার প্রায় কালার এসে পড়েছে ঠিক যখন এরকম রং ধারণ করবে পিঠ তাহলে আমরা উঠিয়ে ফেলবো যতটুকু আমি চাচ্ছিলাম ততটুকু কালার কিন্তু এসে পড়েছে এখন আমি নামিয়ে নিব তেলটা যতটুকু ঝড়িয়ে তারপর আমরা সরাসরি চিনির মধ্যে দিয়ে দিব তারপরে উলটিয়ে পাল্টিয়ে নিব ঠিক এভাবে করে তেল থেকে সরাসরি যদি আমরা চিনিতে দিই তাহলে কিন্তু এটার গায়ে লাগবে তা না হলে লাগতে চায় না আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিব দুটো আমি উঠিয়ে নিয়েছি তাহলে এভাবে করে আমি সবগুলো ডোনাট ভেজে নিচ্ছি ডোনাটগুলি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি আর একটি ডোনাটও দেখতে পাচ্ছেন খুলে যায়নি তখনই খুলে যাবে যখন আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নিতে যাবেন আর যদি ভালো করে না হয় তাহলেও খুলে যায় তেলে দেওয়ার পরে এছাড়া আর একটি কাজ করতে পারেন যখন টুইস্ট করবেন তখন যে জোড়াটা থাকে লাস্টের যে জোড়াটা থাকে এখানে হালকা একটু পানি দিয়ে তারপরে যদি এভাবে লাগিয়ে দেন তারপর পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেন তাহলেও কিন্তু এটা খুলে যাবে না যদি এই টুইস্টটা খুলে যায় তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যায় না এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতরটা অনেক সফট এবং উপরটা কিন্তু অনেক ক্রিস্পি থাকে যখন গরম থাকে আর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে তাহলে এভাবে করে খুব সহজভাবে আপনারা এই ডোনাটটি তৈরি করতে পারেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার টুইস্ট ডোনাট রেসিপি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ